এই মুহূর্তে বড় আপডেট, কেন্দ্র সরকার চেয়েছে করোনা ভ্যাকসিন কাদের দেওয়া হবে। তো প্রত্যেকটা রাজ্যের কাছে লিস্ট চেয়েছে যে করোনা ভ্যাকসিন সর্বপ্রথম কাদের দেওয়া হবে। তো রাজ্য সরকার সেটা ঠিক করবে, কিন্তু আমরা আজকে জানতে পারবো যে কারা কারা করোনা ভ্যাকসিন প্রথমে পাবে। তো প্রথমে আমি আপনাদের বলে দিই সংক্ষেপে, যারা স্বাস্থ্যকর্মী, যারা স্বাস্থ্যের হেলথের কাজ করছে, প্রথম তাদেরকেই দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবাইকে স্বাগত আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আব্দুল করিম। আজকে আপনাদের কাছে একটু আলাদা নিউজ নিয়ে চলে এসেছি। তো আজকে আপনাদের কাছে এই ভিডিওটি দেখার অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেখি নিই আজকের আপডেট কী আছে। কাদের প্রথম করোনার টিকা দেওয়া হবে, কেন্দ্রকে তালিকা পাঠাচ্ছে রাজ্য। তো চলুন, এই বিষয়ে অনেক মন্তব্য আছে, তো আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। স্টাফ রিপোর্টার, কলকাতা। প্রথম দফায় কারা করোনার ভ্যাকসিন পাবে তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নভেম্বরের মধ্যে তার তালিকা কেন্দ্রকে পাঠাবে রাজ্য সরকার। করোনা টিকা বাজারে আসেনি এখনও, কিন্তু ভারতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে টিকা বিতরণের রূপরেখা তৈরির কাজ। রাজ্য সরকারগুলোকে সেই তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রথম দফায় স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মরত সব সাফাই স্বাস্থ্যকর্মীদের তালিকার প্রথমে রাখা হোক। সেই প্রস্তাব মেনেছেন ন্যাশনাল হেলথ মিশনের আধিকারিকরা। ইতিমধ্যেই পুরসভাগুলিকে দ্রুত নামের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্য নোডাল অফিসার সৌমিত্র মোহন। বলা হয়েছে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য এবং সাফাই কর্মীদের মধ্যে কারও যদি অন্য উপসর্গ বা কোমরবিডিটি থাকে তা তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। হাই রিস্ক গ্রুপ বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা সহ অন্য উপসর্গের রোগীদের যত বেশি সংখ্যায় এই তালিকায় আনা যায় তার উপরে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে 60 বছরের বেশি বয়সের নাগরিকদের প্রথম তালিকা তৈরি করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, ভারতে করোনা টিকা প্রস্তুত করতে অন্তত 7টি পৃথক গবেষণা চলছে। ভারতে বায়োটেক সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, জাইডেন্স, ক্যাডিলা, প্যানাসিয়া, বায়োটেক ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, মাইন্ডবক্স অ্যান্ড বায়োলজিক্যাল এর মতো সংস্থা এর উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এর সহায়তা ভারত বায়োটেকের তৈরি সম্ভাব্য করোনা টিকা কোভ্যাক্সিনের মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে দিল্লির এইমসে। সেই সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সুইডিশ সংস্থা অ্যাজেনেকার তৈরি সম্ভাব্য করোনা প্রতিষেধক কোভিডশিল্ডের ভারতে হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল চলছে পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। তোমাদের এইরকম খবর পেতে অবশ্যই ভিডিওগুলোকে দেখুন, এবং আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।